আসসালামু আলাইকুম সবাইকে মাই টিভির প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। নুসরাত জাহান মুন পুরো সংবাদ জুড়ে সাথে আছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সাফল্যের দ্বাদশ বর্ষে মাই টিভি শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। করোনার ক্রান্তিকাল পেরিয়ে এগিয়ে যাবে দেশ বললেন নাসিরুদ্দিন শাহ। সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনে রাস্তায় বেড়েছে যানবাহনের চাপ। ঘর থেকে বেরুলে পড়তে হচ্ছে জেরার মুখে, গুনতে হচ্ছে জরিমানা। লকডাউনে বিরোধী দল দমনে ক্র্যাকডাউনে নেমেছে সরকার, অভিযোগ ফখরুলের। বিএনপি জনগণকে প্রতিপক্ষ বানিয়েছে দাবি কাদেরের। একদিনে আরো 94 জন নিয়ে দেশে করোনায় মৃত্যু 10,000 ছাড়ালো। সংকট মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করার তাগিদ বিশেষজ্ঞদের। দর্শক শিরোনাম শুনছিলেন বিস্তারিত সংবাদ। শুরুতেই মাই টিভির প্রতিষ্ঠা বার্ষিকীর খবর। জননন্দিত চ্যানেল মাই টিভি সাফল্যের 11 পেরিয়ে পা রাখল 12তম বর্ষে। প্রতিষ্ঠা বার্ষিকীর এই মহেন্দ্রক্ষণে মাই টিভিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা বাণীতে তারা বৈচিত্র্যপূর্ণ ও রুচিশীল অনুষ্ঠানমালা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বাঙালি সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা বিকাশে মাই টিভিকে অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। প্রতিষ্ঠা বার্ষিকীতে মাই টিভিকে শুভেচ্ছা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর সভাপতি অঞ্জন চৌধুরী। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। জননন্দিত চ্যানেল মাই টিভি সাফল্যের 11 পেরিয়ে পা রাখল 12তম বর্ষে। এই মুহূর্তে মাই টিভিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা বাণীতে গণতন্ত্রের বিকাশ, জনমত গঠন এবং সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন রচনায় গণমাধ্যমের ভূমিকা তুলে ধরেন রাষ্ট্রপতি। বলেন, বৈচিত্র্যপূর্ণ ও রুচিশীল অনুষ্ঠানমালা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বাঙালি সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে মাই টিভি চলমান প্রচেষ্টা অব্যাহত রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শুভেচ্ছা বাণীতে আশা প্রকাশ করে বলেন, মাই টিভি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে রুচিশীল ও আধুনিক মনন গঠনে বিশেষ ভূমিকা রাখবে এবং সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার জন্য সঠিক ও সত্য তথ্যপ্রবাহ নিশ্চিত করবে। পাশাপাশি আবহমান বাঙালির সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য এবং মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচার করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। অপর শুভেচ্ছাবাণীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ প্রতিষ্ঠানের সুযোগ্য পরিচালনা পর্ষদ, সংবাদকর্মী, কলাকৌশলী সহ সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, সংবাদ পরিবেশনায় বস্তুনিষ্ঠতা এবং আকর্ষণীয় ও তথ্যবহুল অনুষ্ঠান সম্প্রচারে মাই টিভির রয়েছে অন্যতম বৈশিষ্ট্য। মাই টিভির 11তম প্রতিষ্ঠাবার্ষিকী ও 12তম বর্ষে পদার্পণ উপলক্ষে অভিনন্দন বার্তা পাঠান অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন ওনার্স এডকো। বাণীতে বাঙালির বীরগাথা, ইতিহাস ও ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে সঠিকভাবে প্রদর্শন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনটির সভাপতি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। করোনাকালে সকল ভেদাভেদ ভুলে দেশ ও দর্শের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিকল্প নেই বলে মনে করেন মাই টিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথী। মাই টিভির 12তম প্রতিষ্ঠাবার্ষিকীর মহেন্দ্রক্ষণে তিনি প্রত্যাশা করেন, মহামারীর ক্রান্তিকাল অতিক্রম করে সগৌরবে এগিয়ে যাবে বাংলাদেশ। করোনামুক্ত পরিবেশে আগামীতে সবাইকে নিয়ে মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রত্যয় জানান গণমাধ্যম ব্যক্তিত্ব নাসিরুদ্দিন সাথী। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। আবারও সেই 15 এপ্রিল, জননন্দিত টিভি চ্যানেল মাই টিভি প্রতিষ্ঠার স্মরণীয় বর্ণীয় দিন। দুবছর ধরে এই শুভক্ষণটি আসে, মহামারীর কারণে থাকে না উৎসব আয়োজন। প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি ভারাক্রান্ত মনে বলছি যে সবাইকে আমি দোয়া করছি, মাই টিভি পরিবার দোয়া করছে, যাতে সবাই ভালো থাকে, সবাই যাতে সুস্থ থাকে এবং সামনে ইনশাল্লাহ সামনের বছরে সবাইকে নিয়ে আমরা হয়তো আনন্দ করবো।
এক যুগে কিংবা প্রতিষ্ঠার ১২তম বর্ষে পদার্পণের শুভক্ষণে দর্শকদের সুস্থ ও ভালো থাকার প্রত্যাশা মাইটিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথীর। যে যেখানে আছেন অনেক কষ্ট করে তারা আমাদের এই তাদের পরিবারকে চালাচ্ছেন, আমাদের দেশকে ভালোবাসতেছেন, তাদের প্রতিও দোয়া থাকবে। সরাসরি সম্প্রচার সহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও মানসম্মন্ন অনুষ্ঠান নির্মাণে মাইটিভি এগিয়েছে অনেক দূর। ১২ বছর সবার সাথে চলতে পারাটাই আনন্দের। প্রতিষ্ঠাবার্ষিকীর মহেন্দ্র ক্ষণে সেই আনন্দ ছড়িয়ে যাক সবার মাঝে। যারা আজকে দেশের ক্ষতি করছেন, যারা দেশের বিরোধিতা করছেন, আমি তাদেরকে বলবো যে আসুন, এই মহামারীতে আমরা সবাই একত্রিত হয়ে আমরা কাজ করি, দেশের মানুষকে বাঁচাই, দেশকে বাঁচাই। প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক শোভন অধ্যায়ী, কেবল অপারেটর, বিজ্ঞাপনদাতা সহ দেশবাসী ও বিশ্ববাসীকে শুভেচ্ছা জানান মাইটিভির কর্ণধার। বিটিআরসি থেকে শুরু করে বঙ্গবন্ধু স্যাটেলাইট, এই মহামারীর সময় তারা যেভাবে কষ্ট করে যাচ্ছেন, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাকালে সাংবাদিকদের দুঃসাহসিক ভূমিকার প্রশংসা করেন মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। সাংবাদিকরা যেভাবে কাজ করে যাচ্ছেন দিন রাত দেশের সেবায়, আমি এদেরকে সাংবাদিক বলবো না, আমি বলবো এরাই হচ্ছে প্রকৃতিগতভাবে দেশপ্রেমিক। রাজধানীর হাতিরঝিলের দৃষ্টিনন্দন নৈসর্গ ঘেরা নিজস্ব ভবনে দেশ ও দশের কল্যাণে কাজ করছে মাইটিভি। সৃষ্টিতে বিশ্বের স্লোগান ধারণ করে মাইটিভি রয়েছে মানুষ ও মানবতার সেবায়। মাইটিভির স্বপ্নদ্রষ্টা নাসিরুদ্দিন সাথী, যিনি অনন্য স্বকীয় পরিকল্পনায় তিল তিল করে সুবিন্যস্ত পরিসরে সাজিয়েছেন মাইটিভিকে। অনুষ্ঠান ও সংবাদে গণমানুষের প্রত্যাশা আর নান্দনিকতার সমন্বয় ঘটাতে প্রতিনিয়তই তিনি মিলিত হন মাইটিভি পরিবারের সদস্যদের সাথে, ছুটে চলেন ফ্লোরে ফ্লোরে প্রতিটা বিভাগে। বাঙালি সংস্কৃতির প্রচার ও প্রসার, উন্নয়ন অগ্রযাত্রার সঙ্গে দেশের অবহেলিত জনগোষ্ঠীর দুঃখ দুর্দশা বিশ্ববাসীর সামনে তুলে ধরার মহতি চিন্তা হৃদয় ধারণ করেই সম্প্রচার শুরু হয় মাইটিভির পথচলা। করোনা মহামারীতে উৎসব ও আনন্দ আয়োজন চাপা পড়লেও হৃদয়ের আকুলতা দিয়ে নতুন আগামীর প্রত্যাশা জানান তিনি। দুঃখের পরে সুখ আসে, আমাদের সৃষ্টিকর্তার কথা ভুলে গেলে চলবে না। করোনা যুদ্ধে জয়ী হয়ে আমরা পৃথিবীকে দেখাবো যে বাঙালি জাতি করোনা যুদ্ধে সফল হয়েছেন, আর এইটাই হবে আমাদের জন্য নতুন বাংলা নববর্ষের শুভেচ্ছা। এবং তার পাশাপাশি আমাদের যে এই প্রতিষ্ঠাবার্ষিকী, সেখানে আমাদেরও প্রাপ্তি থাকবে যে আমরা অনেক খুশি থাকব এই প্রতিষ্ঠাবার্ষিকীতে। আমরা সবাইকে নিয়ে ভালো আছি, সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। দুঃসময় কেটে যাবে, ভেদাভেদ ভুলে সবাই মা মাটি ও মানুষের জন্য কাজ করবে, সগৌরবে এগিয়ে যাবে মাতৃভূমি বাংলাদেশ, এমন প্রত্যাশা জানান নাসিরুদ্দিন সাথী। আমার বাবা মায়ের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি আমাদের মাইটিভি পরিবারের কলা কৌশলী, সাংবাদিক এবং যারা না ফেরার দেশে চলে গেছেন তাদেরকে আমি স্মরণ করছি। স্মরণ করছি আমাদের যারা প্রতিনিধি আছেন ঢাকার বাইরে, যারা আছেন জেলা উপজেলা পর্যায়ে, আমি তাদেরকে স্মরণ করছি। স্বপ্ন থেকে বাস্তব, তারপর এগিয়ে চলার স্বপ্নের যে সোপান রচিত হলো তা মাইটিভিকে নতুন উচ্চতা নিয়ে যাবে অনাগত আগামী সেই পথ চলাই সবার সহযোগিতা চাইলেন নাসিরুদ্দিন সাথী। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা। মাইটিভি, সৃষ্টিতে বিষয়। সাফল্যের ১১ বছর পেরিয়ে মাইটিভি পা রাখল দ্বাদশবর্ষে। এই দীর্ঘ পথ পরিক্রমায় মাইটিভি প্রতিনিয়ত দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিয়েছে বস্তুনিষ্ঠ সংবাদ, তুলে ধরেছে দেশের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি। এই পথ চলায় অগণিত দর্শক, কেবল অপারেটর, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীদের ভালোবাসে সিক্ত হয়েছে মাইটিভি। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। সমাজের নানা অসঙ্গতি এবং গণমানুষের কথা তুলে ধরতেই যাত্রা শুরু করেছিল দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল মাইটিভি। মাইটিভি, সৃষ্টিতে বিষয়। ১১ বছর পেরিয়ে মাইটিভির এক যুগে পদার্পণ দেশের এক সংকটময় মুহূর্তে। পুরো বিশ্বে বর্তমানে এক আতঙ্কের নাম মহামারী করোনা ভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ রোধে বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও চলছে লকডাউন।
ছুটির এই সময়ে আনন্দের খোরাক জুগিয়ে চলছে মাই টিভি। সমাজের সব শ্রেণীর মানুষের কাছে বিনোদনের পাশাপাশি সংবাদের বিস্তারিত তুলে ধরছে মাই টিভি। মাই টিভি প্রতিনিয়ত দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিচ্ছে সংবাদের আপডেট, তুলে ধরছে বিশ্বের সৃষ্টি করা তথ্য। ইতিমধ্যেই সব শ্রেণীর মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে এই টেলিভিশন চ্যানেলটি। খবরটা একটু ভালো লাগে। মাই টিভি কি কি দেখে? খবর দেখি, নাটক দেখি। মাই টিভি খুব ভালো লাগে, আমার প্রিয় জিনিস। সব খবর বার্তা অনুষ্ঠান নিতে সবগুলো ভালো লাগে। নাটক টাটক দেখি, দেখি খবর একটু দেখি, যে পছন্দের মধ্যে সঠিক খবর টবর পাওয়া যায়, এই কারণে আমি শুভেচ্ছা জানালাম তাকে। এর অন্যতম কারণ অনুষ্ঠান এবং সংবাদ, যা সব ধরনের মানুষের কথা চিন্তা করেই নির্মাণ এবং প্রচার করছে মাই টিভি। খবর খবর কি করে না করে বা কি চলতেছে দেশে সব কিছু দেখি আমরা। এই যে নাটকগুলো ভালো লাগে। শহর কিংবা গ্রাম, দেশের বিভিন্ন অঞ্চল থেকে সরাসরি সম্প্রচারে যুক্ত হয় মাই টিভির সংবাদকর্মীরা। প্রতিনিয়ত তাদের হাত ধরেই উঠে আসছে সর্বশেষ তথ্য, আর এতে উপকৃত হয় দেশের সর্বস্তরের মানুষ। ওদের সাথে যারা সংযুক্ত, শুভেচ্ছা আপনাদের। মাই টিভির জন্মদিনের শুভেচ্ছা। মাই টিভির শুভকামনা রইল। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কি নেই মাই টিভিতে? আছে টক শো, নাচ, গান, ছোটদের অনুষ্ঠান। তবে সব কিছু ছাপিয়ে মাই টিভির সংবাদ উপস্থাপন, তথ্য নির্বাচন, প্রতিদিনের বিশেষ নিউজ সেগমেন্ট এবং অনুসন্ধান বিষয়ক সংবাদভিত্তিক অনুষ্ঠানগুলো জনপ্রিয়তার শীর্ষে। তাদের স্বরূপ উন্মোচনে মাই টিভির আয়োজন মুখ্য। জনস্বার্থ বিরোধী যারাই থাকুক না কেন, তুলে ধরতে পিছপা হয় না মাই টিভি। অপরাধী ফেলে গেছে তার অপরাধের চিহ্ন। দর্শক এই নগরের যে কোনো দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরছে মাই টিভি। দেশের আড়ালে পড়ে থাকা এসব ঘটনাপ্রবাহ একের পর এক তুলে ধরতে মাই টিভি আছে আপনাদের পাশে। দেশের এগিয়ে যাওয়ার চিত্র তুলে ধরতে মাই টিভির সাপ্তাহিক আয়োজন উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। মাই টিভির প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন পরামর্শ দেন বিশিষ্ট জনরা। তারা যে সম্ভাবনা নিয়ে এগিয়ে এসেছে, এতে করে মাই টিভির সাথে সারা দেশের মানুষের একটি সম্পর্ক সৃষ্টি হয়েছে। জনগণের জন্য যে প্রয়োজনীয় চাহিদা, প্রয়োজনীয় যে তথ্যগুলো আছে, সেগুলো যেমন আমরা পাচ্ছি, সেজন্য আমি মাই টিভির এই প্রতিষ্ঠাকালীন সময় তাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাই। এগিয়ে যাচ্ছে মাই টিভি, প্রচারিত হচ্ছে HD-তে, গণমানুষের ভালোবাসা নিয়েই সামনের দিকে এগিয়ে যাবে মাই টিভি। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। শুরুতেই লকডাউন। সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনে রাস্তায় বেড়েছে মানুষের চলাচল, একই সঙ্গে বেড়েছে যানবাহনের চাপ, যার ফলে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্টগুলোর সামনে দেখা দিচ্ছে যানজট। শিল্প কারখানা ও ব্যাংক খোলা থাকায় সেখানে কর্মরতদের ক্ষেত্রে শিথিল রয়েছে বিধিনিষেধ। যৌক্তিক কারণ ছাড়া রাস্তায় কাউকে পেলেই পড়তে হচ্ছে জেরার মুখে, করা হচ্ছে জরিমানা। বিস্তারিত ড্যানি ট্রং এর রিপোর্টে। এই মোটরসাইকেল আরোহীর মুভমেন্ট পাস ছিল, তবুও তাকে মুখোমুখি হতে হলো র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের। মুভমেন্ট পাস করার কারণটিকে যৌক্তিক মনে হয়নি নির্বাহী ম্যাজিস্ট্রেটের, তাই আরোহীকে করা হলো হাজার টাকা জরিমানা। নিউ মার্কেটে হচ্ছে নগরীর গুরুত্বপূর্ণ প্রতিটি পয়েন্টে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান। রাস্তায় বের হয়ে যারা যৌক্তিক কারণ বলতে পারছেন না, তাদের অনেককেই গুনতে হচ্ছে জরিমানা। বেরোছে কোনো কিছু বলে নাই, তাই বোঝে পাঠাও চালাই, তাই জন্য 500 টাকা জরিমানা করছে। পাঠাও গাড়ি সে মানে তার অফিসে আছে আছে কিনা জিজ্ঞাসা করতেছিলাম, কথা বুঝতেছিল না, এই জন্য আমি খুলছিলাম আর কি। এই জন্য কি করেছিলেন? আমি খুলে কথা বলতেছিলাম, একটু সাইড লেগ সাইড খুলে, হ্যাঁ মারতে সাইড খুলে কথা বলতেছিল। চেঞ্জ বা লকডাউন নিয়ে মানুষকে আরো সচেতন হওয়ার তাগিদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কিছু নির্দিষ্ট ক্ষেত্র ছাড়া কাউকে কিন্তু বাইরে আসার অনুমতি দেওয়া হয়নি, তা আমরা কিন্তু সেটাই এখানে যাচাই বাছাই করছি। আমরা যারা বাইরে বের হচ্ছেন সম্মানিত নাগরিকগণ, অতীব জরুরি প্রয়োজনে তাদের আমরা যাচাই বাছাই করছি। তারা যদি সন্তোষজনক কারণ ব্যাখ্যা করতে পারছেন, আমরা তাদেরকে ওয়েভার দিচ্ছি। তাছাড়া যদি কেউ সন্তোষজনক ব্যাখ্যা না দিতে পারে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি। সর্বাত্মক লকডাউন হলেও ব্যাংক ও শিল্প কারখানা খোলা, তাই রাস্তায় প্রথম দিনের চেয়ে বেড়েছে যানবাহনের চাপ।
চেকপোস্টগুলোতে একটু পরপরই লেগে যাচ্ছে যানজট। মানে কোনো রকম কাজ নেই, শখ করে বাইরে ঘুরতে এসেছে, রাস্তা ফাঁকা। আমরা সেক্ষেত্রে আমরা ট্রাফিকের পক্ষ থেকে আমরা কিন্তু ফাইন করে দিচ্ছি। গাড়ির প্রেশার অনেক বেশি, আমি আর দেখেছি অনেক একটা ব্যাংকের যতগুলো কর্মকর্তা কর্মচারী প্রত্যেকে এক একটা করে ব্যক্তিগত গাড়ি নিয়ে এসেছে। এদিকে বাজারগুলোতেও বেড়েছে জনসমাগম, খোলা জায়গায় বাজার তো সরেই নি, সেই সাথে বাজারে স্বাস্থ্যবিধি প্রতিপালনে দেখা যায়নি প্রশাসনের কোনো ভূমিকা। ড্যানিত রং, মাই টিভি, ঢাকা। লকডাউনের নামে সরকার বিরোধী দল দমনে ক্র্যাকডাউনে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, লকডাউনের সুযোগ নিয়ে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে হামলা করেছে এবং মিথ্যা অভিযোগে গ্রেফতার করছে বলে অভিযোগ করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করে সরকারকে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান মির্জা ফখরুল। লকডাউনকে কেন্দ্র করে এবং এর মধ্যে সত্যিকার অর্থে একটা ক্র্যাকডাউন হয়েছে। ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইতিমধ্যে এই সুযোগটা নিয়ে তারা বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে হামলা করছে, গ্রেফতার করছে। এইগুলো করে হয় দেখি একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করে আজকে বাংলাদেশকে সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক, কর্তৃত্ববাদী, এক নায়কতান্ত্রিক একটা রাষ্ট্রে পরিণত হয়েছে। বিএনপি তাদের ব্যর্থ রাজনীতি ঢাকতে জনগণ পুলিশকে প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সরকার নয়, বিএনপি জনগণকে তাদের প্রতিপক্ষ বানিয়ে প্রতিশোধ দিচ্ছে। বিএনপির ডাবল স্ট্যান্ডার্ড নীতি সম্পর্কে এদেশের জনগণ ভালো করেই জানে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, এমন দ্বিচারিতার জন্য রাজনীতির মাঠ থেকে তাদের জনগণ দূরে সরিয়ে দিচ্ছে। বাংলাদেশের মানুষের চোখের ভাষা, মনের ভাষা বোঝা সম্ভব নয়, আর তাই তাদের রাজনীতি এখন হাওয়া থেকে পাওয়া জনবিরোধী উপাদান নির্ভর তৎপরতায় পূর্ণ। করোনা সংক্রমণ প্রসঙ্গ, দেশে করোনায় মৃত্যুর সংখ্যা 10,000 ছাড়ালো। গত 24 ঘন্টায় আরও 94 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 10,081 জনে। উদ্ভূত পরিস্থিতিতে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা বলছেন, ভয়াবহ এই সংকট মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করতে হবে, মানতে হবে স্বাস্থ্যবিধি, অন্যথায় কঠিন বিপর্যয়ের মুখে পড়বে দেশ। মাহবুব শেখতের রিপোর্ট। দিন যতই যাচ্ছে করোনায় আক্রান্ত হয়ে ততই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন নাম। সর্বশেষ দিনে 94 জন সহ এই মহামারী এরই মধ্যে প্রাণ কেড়ে নিল 10,081 জনের। করোনা ভাইরাসে 31 মার্চ মোট মৃত্যু 9,000 ছাড়িয়েছিল। 8,000 থেকে 9,000 ছাড়াতে সময় লেগেছিল 67 দিন। আর সর্বশেষ 1,000 মানুষের মৃত্যু হয়েছে মাত্র 15 দিনে। এই মহামারীকালে দেশে এটি দ্রুততম সময়ের মৃত্যুর রেকর্ড। প্রথম দিকে আমরা পেয়েছি 60 থেকে 80 এই রোগীগুলো বেশি, কিন্তু এখন দেখা যায় 30 থেকে 50। মূল মারা যাওয়ার পেছনে মূল কারণ শ্বাসকষ্ট এবং অক্সিজেন লেভেল কমে যাওয়া। গত 24 ঘন্টায় নতুন রোগী কমলেও পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমেনি। পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার 21%। 2020 সালে একজনে একজন আক্রান্ত হয়েছে, এখন যেটা আমরা পেয়েছি বাংলাদেশে এই ছড়ানোর হারটা আগের থেকে অনেক বেশি এবং এখানে কোনো বয়স নাই। সবার আন্তরিক এবং সচেতন পদক্ষেপ ছাড়া এই কঠিন সময় অতিক্রম দুরূহ বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমরা যদি ঘর থেকে বের না হই, সরকারের দেওয়া এই লকডাউনটাকে যদি যথাযথভাবে মেনে চলি, তাহলেও কিন্তু আমাদের সংক্রমণ অনেকখানি কমাতে সক্ষম হব। আমাদের এখন স্বাস্থ্যবিধি মেনে জীবনটা আমাদের আগে। রোগীর চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসকদের অনেকেই চলে যাচ্ছেন না ফেরার দেশে, তাই এখনই এ ব্যাপারে সজাগ পদক্ষেপ না নিলে সামনে সংকট বাড়বে। সিভিয়ারিটি হওয়ার সাথে সাথে আমাদের চিকিৎসকদেরও ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে এবং প্রতিনিয়তই কিন্তু ইনফেক্টেড হচ্ছে, তো যে কারণে সার্ভিস দেওয়ার লোকের সংখ্যা তো লিমিটেড। তখন একটা গ্রুপ অফ চিকিৎসক তারা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, আইসোলেশনে যাচ্ছে, চাপটা পড়তেছে অল্প সংখ্যক চিকিৎসক বেশি রোগী। দ্রুততম সময়ে স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ এবং অক্সিজেন সরবরাহ বাড়ানোর তাগিদ জনস্বাস্থ্য বিশ্লেষকদের। আগামী 22 সালে আবার কি হবে আমরা জানি না, কবে যেটা শেষ হবে তাও আমরা জানি না, সুতরাং মানুষকে সচেতন হওয়া ছাড়া কোনো উপায় নেই। তার দরকার আইসিইউ, তো আইসিইউ তো বেড খালি নেই, এই হচ্ছে চরম বাস্তবতা। সবারই প্রত্যাশা মহামারী মুক্ত সুদিনের। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।
করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিক ও মানসিকভাবে সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান অধ্যাপক ডাক্তার এম এফ সিদ্দিকী। গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষে তথ্য জানান তিনি। বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকালে দুই দফা শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় তার সিটি স্ক্যান করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। সুস্থতার জন্য খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান ডাক্তার সিদ্দিক। ফিজিক্যাল কন্ডিশন যেটা, ওনার অ্যাপেটাইট, পালস, ব্লাড প্রেশার, এগুলি আলহামদুলিল্লাহ স্যাচুরেশন সব ঠিক আছে। যে জিনিসটা নতুন একটুখানি যে উপসর্গটা আমরা দেখেছি সেটা হলো কালকে রাতে ওনার একটু জ্বর উঠেছিল, 100-এর মতো ছিল। আজকে সকালে ওনার একবারের মতো একটু জ্বর উঠেছে, 100 টাচ করেছে, কিছুক্ষণ জ্বর ছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কোনো এক সময় আমরা ওনার সিটি স্ক্যান করিয়ে ফেলব। এদিকে করোনায় মৃত্যুবরণকারী সাবেক আইনমন্ত্রী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুরে পারিবারিক কবরস্থান যাপন করা হয়েছে। এর আগে ঢাকায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় জানাজা। এ সময় তাকে রাষ্ট্রীয় সম্মাননার পাশাপাশি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানানো হয়। আব্দুল মতিন খসরুর চলে যাওয়া আইন অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে জানিয়ে তার আত্মার মাগফেরাত কামনা করেন সহকর্মীরা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। করোনার সাথে লড়াই করে হেরে গেলেন আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। রাজধানীর বক্সিবাজারে প্রথম জানাজা শেষে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় তার কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। এতে অংশ নেন প্রধান বিচারপতি সহ তার সহকর্মী এবং রাজনৈতিক সহযোদ্ধারা। জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে জানানো হয় রাষ্ট্রীয় সম্মাননা। রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আব্দুল মতিন খসরুর প্রতি শেষ শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিবগণ। শ্রদ্ধা জানান স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি, আইনমন্ত্রী সহ আইনজীবী এবং তার রাজনৈতিক সহকর্মীরা। আব্দুল মতিন খসরুর মৃত্যুতে আইনঙ্গনের জন্য বিরাট শূন্যতা সৃষ্টি হয়েছে যা অপূরণীয় বলে মনে করেন তার সহকর্মীরা। উনি মৃত্যুর আগ মুহূর্ত মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করছেন এবং দেশ এবং জনগণের জন্য কাজ করে গেছেন। তার এই মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে। আই মনে করি হি ওয়াজ ওয়ান অফ দ্য স্টার দ্য লিগাল ফিল্ড, আইন জগতে একজন স্টার ছিল। তাকে হারিয়ে আমরা অনেক শূন্যতা বিরাজ করবে আইন জগতে। জানি না এই শূন্যতা পূরণ হবে কিনা, কিন্তু আমি আজকে বলি যে আমি আব্দুল মতিন খসরু সাহেবের মৃত্যুতে মর্মাহত হয়েছি। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনো কালিমা নেই, আমাদের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে। এর আগে পিতার জন্য ক্ষমা প্রার্থনা করেন তার ছেলে। উনি জনগণের সাথে ছিলেন এবং জনগণের সাথে কাজ করার জন্যই উনি ওনার জীবনটা দিয়েছেন। পরে তার লাশ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি কুমিল্লায়। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে উদযাপিত হচ্ছে দর্শক নন্দিত টিভি চ্যানেল মাই টিভির 12তম বর্ষে পদার্পণ। দেশের বিভিন্ন স্থানে কেক কাটা সহ অসহায় মানুষকে খাদ্য সামগ্রী ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। নতুন নতুন অনুষ্ঠান মালার পাশাপাশি সংবাদেও মাই টিভির এই অগ্রযাত্রা আগামী দিনে আরও সমৃদ্ধ হবে এই প্রত্যাশা ছিল অতিথিদের কণ্ঠে। প্রতিনিধিদের তথ্যচিত্র জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। দর্শক নন্দিত টিভি চ্যানেল মাই টিভির 12তম বর্ষে পদার্পণ উপলক্ষে বরগুনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে বরগুনা উত্তর প্রতিনিধি শরীফুল ইসলাম স্বপনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর মল্লিক। পরে মাই টিভি পরিবারের পক্ষ থেকে অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মাই টিভির উত্তরোত্তর সমৃদ্ধি এবং কলেবর বৃদ্ধি পাবে এই প্রত্যাশা করেছি। খোদা হাফেজ। মাই টিভির 12তম বর্ষে পদার্পণ উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তরে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে মতলব উত্তরে মাই টিভি প্রতিনিধি মোহাম্মদ দিন ইসলামের ব্যবস্থাপনায় উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের আব্দুল করিম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
জননন্দিত স্যাটেলাইট টিভি চ্যানেল মাই টিভির ১২তম বর্ষে পদার্পণ উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে ৬০টি অসচ্ছ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে গাজীপুর শ্রীপুর প্রতিনিধি এস এম সোহেল রানার উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন। খবরের যে নির্ভরতা এবং বস্তুনিষ্ঠ খবর প্রচার হয়, এতে গ্রাম বাংলা থেকে শুরু করে শহরপ্রান্তিক সকল শ্রেণীর মানুষ জননন্দিত টিভি চ্যানেল মাই টিভির সফলতার একযুগ ও পদার্পণ উপলক্ষে বরিশালের গৌরনদীতে কেক কাটা, আলোচনা সভা ও অনাথ শিশুদের মাঝে পোশাক ও খাবার বিতরণ করা হয়েছে। সকালে মাই টিভির গৌরনদী প্রতিনিধি গিয়াসউদ্দিন মিয়ার আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝোরা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল রইস সিরেনিয়াবাদ। অনুষ্ঠানে মাই টিভির সমৃদ্ধ কামনা করা হয়। মাই টিভির আমার টিভি কথাটির সাথে যেন একটি মিল রয়েছে। করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে সীমিত পরিসরে মাই টিভির ১২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে মাস্ক, স্যানিটাইজার, সাবান বিতরণ করা হয়েছে। দাউদকান্দি উপজেলার প্রতিনিধি জহিরুল ইসলাম জিল্লুর আয়োজনে দোয়া, মোনাজাত ও ইফতার করানো হয়। জামালপুরে জনপ্রিয় টিভি চ্যানেল মাই টিভির ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধ ভিক্ষুকের পাশে দাঁড়িয়েছে মাই টিভি পরিবার। মাই টিভির জামালপুর প্রতিনিধি শামীম আলমের পক্ষ থেকে দৃষ্টি প্রতিবন্ধী মর্জিনাকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মাই টিভির ১২তম বর্ষপূর্তি উপলক্ষে বরগুনায় শতাধিক কর্মহীন, অসহায়, দুস্থ গরিবের পরিবারের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সকালে বরগুনা দক্ষিণ প্রতিনিধি আসাদুজ্জামান অন্তুর আয়োজনে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বরগুনা সাংবাদিক ইউনিয়নের একঝাঁক তরুণ সংবাদকর্মী। শামস্তা ব্রিজোচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক। হরেক রকম ইফতার সাজিয়ে বসলেও রাজধানীর বেইলি রোডে নেই ক্রেতা সমাগম। স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা করলেও ক্রেতার অভাবে লোকসানের আশঙ্কায় দোকানিরা। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে তদারকি করছে আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন সংস্থা। এসএমআরএফ রিপোর্ট। হালিম, জিলাপি, দইচপ, হরেক রকম সামগ্রীতে ভরপুর রাজধানীর বেইলি রোডের ইফতার বাজার। পসরা সাজানো থাকলেও নেই তেমন ক্রেতা। করোনার কারণে অনেকে বাইরের খাবার না খেয়ে বাসায় তৈরি করছেন ইফতার। আগতদের কেউ অতি প্রয়োজনে, বাকিরা বৈচিত্র্যতা পেতে। বাসায় একটু ডিফারেন্স নিয়ে আসার জন্যই আমি আজকে এখানে জিনিসপত্র কিনতে। রাইসটাই পছন্দ করি আর কি, বিফ তেহারিটাই পছন্দ করি। ভাজা পোড়ার চেয়ে আমার কাছে তেহারিটাই ভালো লাগে। ভ্যারাইটিস অনেক বেশি ছিল, এখন অবভিয়াসলি ভ্যারাইটিস কম, আর তারপরেও এখনকার সিচুয়েশনের জন্য ঠিক আছে। স্বাস্থ্যবিধি মেনেই চলছে বেচাকেনা। আছে হ্যান্ড স্যানিটাইজার, মানা হচ্ছে সামাজিক দূরত্ব। এই যে দূরত্ব বজায় রেখে চলতেছি, সবার মুখে মাস্ক আছে। স্বাস্থ্যবিধি মানলে অনেক ভালো না, সবাইকে ভালো চলছে। আমি যেটুকু দেখেছি, আমি দুইটা দোকানে গিয়েছি, এখানে মোটামুটি ভাবে সামাজিক দূরত্বটা বজায় রেখে ওরা কাজ করে। দ্বিতীয় দিনেই প্রতিটি দোকানে ইফতার আইটেম নেমেছে অর্ধেকে। ক্রেতাদের সারা না মেলায় সংশয়ে দোকানিরা। আজকে যা করেছি তার অর্ধেকের বেশি আমার আজকে ওয়েস্ট হবে, ফলানো যাবে। এরকম লস হলে খুব সম্ভবত আমি আর মোস্ট এক সপ্তাহ কি আরো কম 4-5 দিন চালাতে পারবো। অন্যান্য বারের চাইতে যে রোজার মাসে যে ধরনের সারা পাওয়ার কথা, হয়তো অতটা সারা এখনো পাইনি। তবে আমরা আশা করছি আমাদের সকল ধরনের প্রস্তুতি আছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করছে সিটি কর্পোরেশন সহ সরকারের বিভিন্ন সংস্থা। আমরা চেষ্টা করে যাচ্ছি, এবার আমরা দেখছি পুলিশও মাঠে অনেক বেশি কাজ করছে। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা যতজন ম্যাজিস্ট্রেট আছি আমাদের অঞ্চলে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা সচেতনতামূলক যেটা এখন আমরা আসলে অতটা জরিমানার দিকে যাচ্ছি না, কারণ এমনি লোকজন ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। দর্শক সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সাফল্যের দ্বাদশ বর্ষে মাই টিভি, শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। করোনার ক্রান্তিকাল পেরিয়ে এগিয়ে যাবে দেশ, বললেন নাসিরুদ্দিন শাহ। সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনে রাস্তায় বেড়েছে যানবাহনের চাপ। ঘর থেকে বেরুলে পড়তে হচ্ছে জেরার মুখে, গুনতে হচ্ছে জরিমানা। লকডাউনে বিরোধী দল দমনে ক্র্যাকডাউনে নেমেছে সরকার, অভিযোগ ফখরুলের। বিএনপি জনগণকে প্রতিপক্ষ বানিয়েছে, দাবি কাদেরের। একদিনে আরও 94 জন নিয়ে দেশে করোনায় মৃত্যু 10,000 ছাড়ালো। সংকট মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করার তাগিদ বিশেষজ্ঞদের। দর্শক সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews, আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla, twitter.com/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।